সূর্যগ্রহণ আজকে আমরা সকালবেলা দেখতে পেয়েছি ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশেই। গ্রহণ বলতে আমরা যেটা বুঝি, গ্রহণ কখন হয়? গ্রহণ হয় যখন একই সরল রেখায় সূর্য, পৃথিবী এবং চাঁদ চলে আসে এবং সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদের ছায়া পড়ে। চাঁদের অংশের জন্য, গোটা টোটাল অংশটার জন্য পৃথিবীর যে অঞ্চলে এই অন্ধকার থাকে সেই অংশটাকে আমরা বলি সূর্যগ্রহণ। এখানে দুটো বিষয় হয়, যখন চাঁদ প্রথম সরল রেখায় আসে সূর্য এবং পৃথিবীর মাঝখানে, তখন যখন শুরু হয় টাচিংটা, তখন ত্রিপুরাতে আজকে সেটা ছিল 8:34 সকালবেলা এবং সেটা প্রায় 10:51 পূর্ণভাবে এই চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়েছিল, যার ফলে আমরা তখন কিছুই দেখতে পাইনি সূর্য দিকে তাকানোর সময়। তখন আমরা সূর্য দিকে তাকালে আমরা একটা লাল বলের মতো দেখতে পেয়েছি, চারিদিকে একটা রিং অফ ফায়ারের মতো অংশ দেখা যায়। যেহেতু সূর্যগ্রহণ আমরা মানে খালি চোখে দেখতে পারি না, চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তো বিশেষ ধরনের গ্লাস, সূর্য সানগ্লাস তৈরি করা হয়, যেগুলো কালো সানগ্লাস থেকে আপনার 400 গুণ বেশি ঘন কালো পুরু লেয়ার থাকে, যার ফলে সূর্যটাকে দেখা যায়। আদারওয়াইজ একটা কার্ডবোর্ডের মধ্যে ছোট্ট একটা ছিদ্র করে আমরা তার প্রতিবিম্ব দেখতে পারি অথবা জলের মধ্যেও দেখতে পারি, কিন্তু ডিরেক্টলি সূর্যের দিকে কোনোভাবেই তাকানো উচিত না। মানে জনমানুষের একটা প্রচলিত ধারণা আছে যে সূর্যগ্রহণ কুসংস্কারের একটা ব্যাপার থাকে, আমরা খাওয়া দাওয়া করি না, স্নান করি না, এরকম যে ব্যাপারগুলো থাকে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, কারণ এটা একটা স্বাভাবিক মহাজাগতিক ঘটনা। একই সরল রেখায় সূর্য এবং পৃথিবীর মাঝখানে যখন চাঁদ চলে আসে তখন আমরা সূর্যগ্রহণ দেখতে পাই। আর এফেক্ট বলতে যেটা হয়েছে সেটা মানে প্রাণী এবং উদ্ভিদের বিভিন্ন ধরনের আচার আচরণ আমরা প্রত্যক্ষ করার জন্য আমাদের রাজ্যের এবং দেশের এবং বিভিন্ন অংশে বিজ্ঞানীরা, যারা জুলজিস্ট বা প্রাণীবিজ্ঞানী আছেন, উদ্ভিদবিজ্ঞানী আছেন, বোটানিস্টরা আছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন যে ওই সময়কালে যে মানে প্রাণীদের এবং উদ্ভিদের যে বিহেভিয়ার আছে তার মধ্যে কীরকম মানে পরিবর্তন লক্ষ্য করা যায়, তা দিয়ে আমরা ভবিষ্যতে আরও বিজ্ঞানে সমৃদ্ধ করতে পারবো।